শুনলাম তোর বাপ নাকি তোর মোবাইল কিনে দিছে। বাইকে চড়ার শখ থাকলে তোর বাপরে যে বল একটা বাইক কিনে দিতে। তুই যা, আমি আরো কিছুক্ষণ এখানে থাকবো। মাথা গরম করবার কোনো দরকার নেই, চল। মাথা ঠান্ডা রাখবো কি করে? ওরা আমার সামনে এসে মোটরসাইকেল নিয়ে বাহাদুরি করবে আর আমি সেটা মাথা নত করে মেনে নেব। তাহলে কি করবি? ওদের সাথে ফাইট ব্যাক দিবি? পারবি না, সবার বাবার টাকা আছে। আমার বাবারও টাকা আছে, হয় আমার বাবা আমাকে মোটরসাইকেল কিনে দেবে না হলে কাপড়ে কাপড় কিনে দেবে। দেখ পারো আমি করছি, আমার কথা শোন। নিবি অবস্থা বন্ধু, তোকে না কতবার বলেছি জীবনটাকে ঘুড়ির মতো আকাশে উড়িয়ে দে, তাহলে দেখবি দুঃখ কষ্ট বেদনা না পাওয়া কোনো কিছুই তোকে স্পর্শ করতে পারবে না। আমার পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে তোকে ভাবতে হবে না। তা আসর তো দেখছি ভালোই জমে গেছে। না কেয়া, আসরে বেরসিক মানুষ থাকলে আসর জমে না। দেখছো না আসরটা কিরকম দুই ভাগে ভাগ হয়ে গেছে? তুমি ছিলে না তাই মন খারাপের ডিব্বাটাকে একটু সঙ্গ দিচ্ছিলাম। তাই এখন তো আমি এসে গেছি, আমার সিটটা ছাড়ো। এখনো কি মন খারাপ? মন তো এখন আরো বেশি খারাপ। আপার সাথে খারাপ ব্যবহার করেছি, খুব খারাপ ব্যবহার করেছি, জঘন্য খারাপ ব্যবহার, যেটা করা আমার একদমই উচিত হয়নি। খারাপ ব্যবহার করার পেছনের কারণটা কি মোবাইল? নে আমারটা নে। তোরটা কেন নেব? কারণ আমারটা নিয়ে মোবাইলের এই সাবজেক্টটা মাথা থেকে ঝেড়ে ফেল। তোর এই পেঁচার মতো মুখটা দেখতে আর আমার ভালো লাগতেছে না। দেখ তোকে কিন্তু আমি ইনভাইট করে এখানে আনি না। তোর যদি আমার চেহারা দেখতে ভালো না লাগে তুই তুই কালকে থেকে আর আসবি না। কালকে থেকে কেন? আমি এখনই চলে যাচ্ছি। থাক তোর মোবাইলের এই ভাবনা নিয়ে। আরে ঠিক আছে আব্বা, আপনি যে হাত মুখ ধোন আমি খাবার দিতেছি। তোর গুণধর ভাই কোথায়? সে কি বাড়িতে আছে নাকি বাইরে গেছে? না আব্বা, বাজারে গেছে ফোনটা ঠিক করতে। মোবাইল ঠিক করতে গেছে মানে? কালকে মোবাইল কিনে দিলাম আজকে নষ্ট করে ফেললো? না আব্বা, ওই যে মোবাইলের বিভিন্ন ধরনের সেটআপ আছে না সেটা ঠিক করতে গেছে। যাওয়ার সময় 200 টাকা নিয়ে গেছে আমার কাছ থেকে। তা তুই টাকা পেলি কোথায়? সংসারের খরচ থেকে দিছি। বুঝলাম, সংসারে খাওয়ার লোক আর একজন বাড়লো। আব্বা, আপনার সাইকেলটা কই? ওই সাইকেলটা দুই দিন পর পরই নষ্ট হয়ে যায়, সেই জন্য বিক্রি করে দিছি। তাহলে কি আপনি হেঁটে যাওয়া আসা করবেন? হাঁটতে ভালোই লাগে, হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো, আমার অসুবিধা। তাই বইলা দাদা জেনে রেখে যাওয়া শেষ স্মৃতিটাও বিক্রি করে দিলেন। আরে সন্তানের হাসি মুখ বাবা মায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোদের হাসি মুখের জন্য শুধু সাইকেল না, আমি আমার বাপ দাদার ভিটাটাও বিক্রি করে দিতে পারি। এখন থেকে আমাকে প্রতিদিন রাতে ভিডিও কল। আমি ভিডিও কল দিতে পারবো না, পাশের রুমে আপা থাকে তো। আপা আপা তো কোনো সমস্যাই না, আপা তোর চেয়েও বেশি রোমান্টিক, তোর মতো বেরসিক না। একদিনে পরিচয়ে আপাকে চিনে গেছিস না? আমি মানুষ চিনতে ভুল করি না, মানুষের চোখের দিকে তাকালেই মানুষটাকে চিনতে পারি। শুধু আমাকে চিনতে ভুল করেছিস। মোটেই না, আমি তোকে ঠিকই চিনেছি, তুই আমাকে চিনতে পারিস নি। তুই যত সহজে সরল বিশ্বাসে মানুষকে চিনতে চাস, মানুষ কিন্তু এত সরল সরল না। আচ্ছা তুই কি আমাকে বলতে পারবি মানুষের মনের রং কি? পারবি না, মানুষের মনে কোনো নির্দিষ্ট রং নেই। একমাত্র প্রাণী মানুষই যারা যারা ক্ষণে ক্ষণে রং বদলায়। তুইও কি তাই? আমি তো মানুষ, তাই না? দাঁড়া কেয়া, তুই চাইলে আমাদের বাইক করতে পারি, কিন্তু আমরা কেউ নিবিড়কে তুলবো না। কেন, আমি কি করেছি? রতন মামাকে ধরিয়ে দিয়ে তুই মোটেও ঠিক কাজ করিস নি নিবিড়। পুলিশ আসার পর তোরা যে যার মতো মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছিস,
আমার কথা কেউ ভেবেছিস ভাবিসনি? আর পুলিশকে তো আমি তোদের কারো নাম বলিনি, বলছি রতনের নাম। আমাদের সমস্যা কি সেটা তুই ভালো করে জানিস। রতন মামারে পুলিশে চালান করে দিছে, এখন মাল দিব কি তোর বাপে? খবরদার বাপ নিয়ে কথা বলবি না। ছিচি কোমল, তোরা তোদের ঝামেলার মাঝখানে বাবা মাকে আনছিস কেন? লাগে, খুব লাগে। এখন নিবিড়কে কিছু বললে তোর কলিজায় লাগে। লাগবেই তো বন্ধু, এখন তো দুই কলিজায় এক হয়ে গেছে। কেয়া, আজ থেকে তোরা তোদের মতো, আমরা আমাদের মতো। শুনলাম তোর বাপ নাকি তোর মোবাইল কিনে দিছে। বাইকে তোরা শখ থাকলে তোর বাপরে যেয়ে বল একটা বাইক কিনে দিতে। ঠিকই বলছিস, মানুষের মনে নির্দিষ্ট কোনো রং নেই, মানুষ বদলে ক্ষণে ক্ষণে রং। আমিও বদলে যাবো, মোটর সাইকেল কিনেই ওদের এই অপমানের প্রতিশোধ দিব আমি। সব ফালতু জেদ ধরে বাড়িতে নতুন করে অশান্তি করবার কোনো দরকার নেই, চল। রে ভালো ছাত্র, জীবনে তো মোটর সাইকেল কিনতে পারবি না, একটা লুকিং গ্লাস কিনে পড়ার টেবিলে রেখে দে, লোকাই লোকাই চেহারা দেখবি। ভালো ছাত্র, চল। তুই যাব, আমি আরো কিছুক্ষণ এখানে থাকবো। মাথা গরম করবার কোনো দরকার নেই, চল। মাথা ঠান্ডা রাখবো কি করে? ওরা আমার সামনে এসে মোটরসাইকেল নিয়ে বাহাদুরি করবে, আর আমি সেটা মাথা নত করে মেনে নেব। তাহলে কি করবি? ওদের সাথে ফাইট ব্যাক দিবি? পারবি না, সবার বাবার টাকা আছে। আমার বাবারও টাকা আছে, হয় আমার বাবা আমাকে মোটরসাইকেল কিনে দেবে, না হলে কাপড় কিনে দেবে। দেখ পাগল, আমি খুশি আমার কথা শোন, নিবি?